প্রশ্ন করেছেন রিদওয়ান হোসেন। আপনি লিখেছেন, কোনো আলেমকে নিয়ে সাধারণ মানুষ কি সমালোচনা করতে পারবে না? তাদেরকে ভুল হতে পারে না, আলেমদের সমালোচনা করাকে এত নেতিবাচকভাবে দেখা হচ্ছে কেন? রিদওয়ান হোসেন, প্রথম কথা হলো যে কোনো আলেমের সুনির্দিষ্ট কোনো ভুল, এটা যদি একেবারে পরিষ্কার হয় দিনের আলোর মতো, যেটা একাডেমিক কোনো মানে সূক্ষ্ম কোনো বিষয় নয়, তাহলে সেক্ষেত্রে সে ভুল যে কোনো সাধারণ মানুষও আপনার সেটা ধরতে পারেন বা সেটা সংশোধন করতে পারেন, ওই আলেমকে বলতে পারেন আদবের সাথে, বিশেষ করে সেই ভুলটা আদৌ ভুল কি না সেটি নিশ্চিত হওয়ার পর। আর এমনিতে আলেমদের গোটা জামাতকে, গোটা আলেমদের গোষ্ঠীকে সমালোচনা সাধারণ মানুষ করার কোনো সুযোগ নেই, কারণ গোটা গোষ্ঠীকে সমালোচনা করা এটা খুব সাধারণ কোনো বিষয় নয়, এটা বেশ আপনার বড়সড় একটি বিষয়। এই ধরনের বিষয়ে মন্তব্য করার জন্য ওলামায়ে কেরামের বিভিন্ন ভালো মন্দ দিকগুলোকে আপনার পর্যালোচনা করার মতো দক্ষতা ক্ষমতা থাকা উচিত, সাধারণ মানুষের মধ্যে সেটা থাকার কথা নয়। বিশেষ করে যখন সমাজের এমন সব মানুষ আলেমদের সমালোচনা করছেন এবং আলেম ওলামায়ে কেরামের গোষ্ঠীর ধরে, অর্থাৎ গোটা ওলামায়ে কেরামেরই প্রায় সমালোচনা করছেন, যে লোকগুলোর ব্যক্তিগত জীবনে ইসলামের প্র্যাকটিস তো নাই, বরং বিভিন্ন ক্ষেত্রে ইসলাম মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়, এই ধরনের মানুষ যদি সমালোচনা করে, তাহলে সেক্ষেত্রে সেই সমালোচনা যে ইসলামকেই আপনার ইসলামকে প্রশ্নবিদ্ধ করার সামিল এবং ওলামায়ে কেরামকে অপমান করা, ওলামায়ে কেরামের মান সম্মানকে নষ্ট করার যে অপচেষ্টার সামিল, সেটা বলাই বাহুল্য। বিধায় দেখতে হবে যে কে সমালোচনা করছে, কী সমালোচনা করছে। ওলামায়ে কেরামের একাডেমিক বিষয়ে সমালোচনা সাধারণ মানুষ করতে পারে না, যদি একাডেমিক জ্ঞান এবং ধারণা তার পরিপূর্ণরূপে না থাকে, সামান্য এবং সীমিত আংশিক জ্ঞান নিয়ে তিনি কোনো আলেমের সমালোচনা করা উচিত নয়। আর একেবারে যেটা শুরুতে বলেছিলাম, স্পষ্ট কোনো ভুল অন্যায় করছেন কোনো আলেম, সেটা একজন সাধারণ মানুষ সেটা সমালোচনা করতেই পারেন, কিন্তু তারও একটা সীমানা থাকতে হবে। ওলামায়ে কেরামের বিষয়গুলো অনেক স্পর্শকাতর, কারণ তারা নবীগণের ওয়ারিস, অতএব সেক্ষেত্রে আমরা ভুল ধরতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে নিজেরা কোনো অপরাধের মধ্যে যেন না পড়ি, সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আদব এবং এহতেরাম আমাদেরকে মাথায় রেখে তারপর কাজ করতে হবে। আজকাল ওলামায়ে কেরামের সমালোচনা করাটা একটা মানে ট্রেন্ডে পরিণত হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বিভিন্ন চিন্তা দর্শনের সাধারণ মানুষ একেবারে ওলামায়ে কেরামের এমন এমন বিষয়ে সমালোচনা করছেন যে বিষয়ে সমালোচনা করার দক্ষতা যোগ্যতা তার নাই। এ বিষয়ে সম্যক ধারণা না থাকলে আপনি কীভাবে সমালোচনা করতে পারেন? বিধায় প্রত্যেকটা বিষয়ে মাত্রা জ্ঞান থাকা উচিত এবং আমি কতটুকু কাজ করতে পারি, কতটুকু আপনার যাওয়ার সুযোগ আমার আছে, সে মাত্রা জ্ঞান আমাদের না থাকলে আমরা ভুলের মধ্যে পড়ে যাব।